কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আলেকারচর বিশ্বরোড এলাকা থেকে 300 বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 সিপিসি 2 এর একটি দল বুধবার সকালে জেলার কোতোয়ালি মডেল থানাধীন আলেকারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট কারে লুকিয়ে মাদক পরিবহনের সময় 300 বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলো নরসিংদী জেলার মাদবদী থানার খুরদুনাপাড়া গ্রামের দুলাল মিয়া, নারায়ণগঞ্জ জেলার 2500 থানার বলিয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের আজিজুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারে করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।